আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা চাইলে এটি বাসায়ও তৈরি করতে পারেন, খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়। তো আর দেরি না করে দেখে নিই এই রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমাদের লাগবে প্রথমে 1 কাপ + 1/3 কাপ পরিমাণ ময়দা, আর 1 চিমটি পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ময়দাগুলো ভালো করে মেখে নিতে হবে। তো আমি ময়দাগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, তেল মাখানোর পরেও আমার ময়দার কোনো পরিবর্তন আসেনি, তার মানে এখানে তেল কম হয়েছে। আমার এগুলো তেল মাখানোর পরে জোরজোড়া ব্রেড ক্রাম্বসের মতো হইতে হবে। তো আমি এখানে আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমার এই ময়দাগুলো অনেকটা জোরজোড়া ব্রেড ক্রাম্বসের মতো হবে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমার মাখা শেষ, এখন এবার যে দেখেন, এখন এটা হচ্ছে পারফেক্ট, এটা ডোয়ের জন্য পারফেক্ট। এটা এই ময়দাগুলো তো আমি একটু করে মুষ্টি করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। মুষ্টি করলে ওগুলো ধলা পেকে যাবে, আঙুল দিয়ে চাপ দিলে আবার ওগুলো ছুটে যায়। তো এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নিব। মাখতে মাখতে আমার ডো রেডি হয়ে গেল। এখন এই ডো আমি গোল শেপ দিয়ে এখন এটা উপরে একটু তেল মেখে নিব, যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। তেল মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সেই পাকা আমি একটু পুরটা রেডি করে নিই। তো প্রথমে আমি একটি হাঁড়িতে তেল গরমে বসিয়ে দিয়েছি। এতে সামান্য রসুন কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আপনারা যার যার স্বাদ মতো দিবেন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কষানো মোটামুটি হয়ে গেলে আমি এখন 1 চামচ লবণ দিয়েছি, লাগলে পরে আর একটু দিব। এখন অ্যাড করব আলু। তো আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলু যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন দিব বরবটি, সাথে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এবার ঢেকে 1 মিনিটের জন্য রেখে দিব। ফিরে এলাম 1 মিনিট পর। এখন আমি এতে অ্যাড করব 1 টেবিল পরিমাণ স্পেশাল মশলা। এই মশলাটি আমার ঘরে তৈরি করা। আপনারা যদি এই রেসিপিটি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ পরের বার আমি এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এরপর যে আমি একটা সিদ্ধ করা ডিম টুকরো টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে একটু করে চুলার পর রেখে নামিয়ে নিব। এবার ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ডোটা নেড়ে ছেড়ে একটা পিঁড়ির উপর নিয়ে 4 ভাগ করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে গোল শেপ দিয়ে এবার এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নিতে হবে। এরপর যে ভালো করে একটা ব্রাশের সাহায্যে তেল মালিশ করে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজটা আমি কীরকম করে দিচ্ছি সেটা আপনারা দেখে বুঝে নিতে হবে।
এবার ভাঁজ করা রুটির পর একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করা হয়ে গেলে চেপে চেপে একটা রোল করে নিব। রোল করা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে নিব। তো আমি কেটে নিয়েছি, এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার একটা পিঁড়ির উপর আমি ভালো করে তেল মালিশ করে নিব। তেল মালিশ হলে একটা ডো নিয়ে বা আলতোভাবে বেলে নিতে হবে। আমার বেলা কমপ্লিট, এখন আমি এর মাঝখানে একটু পুর দিয়ে দিব। আমি যেগুলো রেডি করে রেখেছিলাম ওখান থেকে একটু পুর আমি দিয়ে একটু বটে মুখটা ভালো করে জাম করে দিতে হবে। তো আমি জাম করে দিচ্ছি যাতে তেলা দেওয়ার পরে মুখটা ছুটে না যায়। দেখুন, আমি ভালো করে জাম করে নিচ্ছি, লেয়ারগুলো খুব সহজেই বোঝা যাচ্ছে, এখন লেয়ারগুলো আলতোভাবে বোঝা যাচ্ছে। তো একইভাবে আমি আরেকটা বটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভালো করে জাম করে দিতে হবে, মুখটা না হয় তেলে দেওয়ার সাথে সাথে ফেটে ভিতর থেকে পুরগুলা বের হয়ে যেতে পারে। একইভাবে আরেকটা রেডি করে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি তেল গরমে বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে এখন এতে আমি একটি একটি করে ছেড়ে দিব। এক পাশ লাল হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে দু পাশ লাল করে আমি সবগুলা ভেজে নিব। আমার সবগুলা নাস্তা ভাজা হয়ে গেছে। দেখুন, এই লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এটা উপরে অনেক ক্রিস্পি, ভিতরে সফট, অনেক ইয়ামি, খুব সহজে রেডি হয়ে গেল আমার এই রেসিপি। আজ এখানেই বিদায় নিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।